আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতন আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু নতুন একটা সিস্টেম শিখতে পারবেন। সেটা হচ্ছে, আমরা যারা মেসেঞ্জার ইউজ করে থাকি, আমাদের সবার মেসেঞ্জারের রিংটোন কিন্তু একই রকম। তো দূর থেকে যদি কেউ আপনাকে কেউ মানে আপনার কাছে যদি কেউ ফোন করে, দূর থেকে যদি কেউ একজন শোনে, তাও কিন্তু বুঝতে পারে যে আপনাকে মেসেঞ্জারে কেউ কল করছে। তো সবার রিংটোন যদি একরকম হয়, সবার রিংটোন, সবার যদি মেসেঞ্জারের রিংটোন একরকম হয়, আপনাকে যদি কেউ কল করে, দূর থেকে একজন জানতে পারবে যে আপনাকে মেসেঞ্জারে কল করছে, তো এটা কেমন হয়ে গেল? আপনি চাইলে বিকল্প কোনো এক ধরনের রিংটোন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আমার মেসেঞ্জারে কিন্তু রিংটোন অন্যরকম দেওয়া, সবার যে রিংটোন ওই রিংটোন কিন্তু আমার মেসেঞ্জারে দেওয়া না। আমার মেসেঞ্জারে কল দিলে কিন্তু অন্যরকম রিংটোন বাজে। তো আপনাদের আমি দেখাবো যে কীভাবে মেসেঞ্জারের এই রিংটোন আপনারা চেঞ্জ করতে পারবেন। খুব সহজেই এক মিনিটে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, এবং অন্যান্য ধরনের যে রিংটোন আছে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো বরাবরের মতো আপনারা দেখছেন আজকের রাসেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি আছি রাসেল আপনাদের সাথে। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে কিন্তু বিস্তারিত আপনাদের আমি দেখাবো এবং বলবো, আজকের ভিডিওটা দেখে কিন্তু শিখতে পারবেন কীভাবে মেসেঞ্জারের রিংটোনগুলো চেঞ্জ করতে হয়। তো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, আর দেরি করবো না, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন না। তো বন্ধুরা, চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো আজকের আপনাদের আমি দেখাবো যে কীভাবে মেসেঞ্জারের রিংটোনটা খুব সহজে চেঞ্জ করা যায়। তো আমরা যারা মেসেঞ্জার ইউজ করি, আমাদের সবার কিন্তু রিংটোন একই রকম। তো আমাদের ফোনে যখন মেসেঞ্জারে কেউ কল করে, আমরা কিন্তু দূর থেকে শুনে কিন্তু মিন করতে পারি, বুঝতে পারি যে মেসেঞ্জারে কল আসছে। তো এই রিংটোনটা কীভাবে পরিবর্তন করবেন তার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তো ভিডিওটা মানে সম্পূর্ণ দেখবেন, রিংটোনটা চেঞ্জ করলে কী ফায়দা হবে। যে আপনি মেসেঞ্জারের বিভিন্ন ধরনের রিংটোন যদি চেক করেন, তাহলে কিন্তু আপনার ফোনে কল আসলে কেউ বুঝতে পারবেন আপনাকে কেউ মেসেঞ্জারে কল করছে, নাকি আপনার সিমে কল করছে, নাকি ইমোতে কল করছে, আসলে কিন্তু সহজে কেউ বুঝতে পারবে না। তো এইটুকু হচ্ছে লাভ, তাই ছাড়া আর কোনো কিছু না। তো বন্ধুরা, প্রথমে মেসেঞ্জারটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে আমি একটু অপশনের ভিতরে ছিলাম, তো ব্যাকে আসলাম। তো এই যে উপরে যে প্রোফাইলের পিকচার বাম সাইডে, এটার পরে টাচ করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পরে কিন্তু এখানে একটা সেটিং পেয়ে যাবেন, নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড, এটা পরে আপনারা টাচ করবেন। তো এটা পরে টাচ করার পরে এইখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের মেসেঞ্জারের রিংটোনটা চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু, এইখানে কিন্তু মেসেঞ্জার, এইখানে রিংটোন নামে একটা অপশন দেওয়া আছে, এটা পরে টাচ করবেন। তো আমাদের সাধারণত সবাই কিন্তু এই রিংটোনটা ইউজ করে থাকি, আপনারা এখন শুনতে পারবেন। তো বন্ধুরা শুনতে পারলেন, এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল, কিন্তু এই রিংটোনটা কিন্তু মানে অধিকাংশ লোকজন কিন্তু ব্যবহার করে, মেসেঞ্জারে কল আসলে কিন্তু এই রিংটোনটা বাজে। তো এখন প্রশ্ন হচ্ছে এই রিংটোনটা আপনারা চেঞ্জ করবেন কীভাবে। তো তার জন্য কিন্তু এইটার পরে টাচ করতে হবে। করার পরে এইখান থেকে কিন্তু অসংখ্য রিংটোন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক রিংটোন আছে, আপনারা চাইলে যে কোনোটা কিন্তু সেভ করতে পারবেন। তো আমি কিছুটা আপনাদের বাজায় শোনাচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। তো বন্ধুরা, এইখান থেকে কিন্তু আপনারা রিংটোনগুলো কিন্তু খুব সহজে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন। তো এইখানে দেখুন, আমি যে রিংটোনটা দিয়ে রাখছি, এখন থেকে মেসেঞ্জারে কল দিলে কিন্তু আমার এই রিংটোনটা বাজবে, আপনারা শুনতে পারছেন। তো ভিন্ন কোয়ালিটির রিংটোন যদি আপনি ব্যবহার করেন, তাইলে কিন্তু কেউ কিন্তু দূর থেকে শুনে কিন্তু বুঝতে পারবেন আপনাকে করছে, নাকি আপনাকে কেউ অন্য কোনো সাইডে কল করছে, এটা কিন্তু আপনার সহজে কিন্তু কেউ বুঝতে পারবে না। তো এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু মেসেঞ্জারের রিংটোনটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে, এখান থেকে যদি মেসেঞ্জারের রিংটোন চেঞ্জ করে যদি শিখতে পারে থাকেন, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।